খাটলে কত চালালে 10 টাকা কি কত করলে অনেক টাকা পাওয়া যায়। যে মনে হচ্ছে কি শিখা আগুনে শিখা উঠে গেছে। চ খাই দেবো, চ খাবি আমার হাতে খাবে খাই দেবো। হ্যাঁ ফোন আমাদের ছবি তুলছে, চুপ করে দাঁড়াও, হাসো হাসো। কি খাবি? মুনি মুনি দুধু বৌদি স্নান করতে চলে গেছে বলে কানছে। কি বলছে এদিকে দেখো, এটা 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 হাতে চুড়ি, এটা মায়ের গাড়ার মা মাথায় দিবে। এটা অনু রোজনে তো বলছি এটা কার মা না ওই অনু বলে দাও অনু কার এটা। তো এটাকে ব্রাশ করে দিয়েছে তোকে বলছে অনু ব্রাশ করে দিয়েছে। বলছে অনু তোর কে হয়? দিদি দিদি অনু তোর কে হয়? হ্যাঁ দাদা বিস্কুট খেয়েছে। আমি জল চাপিয়ে আসছি ভাতে, মানে চাল ধুয়ে তুলব। বন্ধুরা এই যে এটি আমাদের মাপের গেলাস, চাল মাপা গেলাস, এটা 400 চাল মাপা হয়। আমাদের বাড়িতে অনেক লোক এটা আজকে দুজন বাড়িতে খাবেনি, দুজন অন্য বাইরে খাবে, তা যখন কম করে চাল নিয়ে হবে। এই যে বলছি এই দুই এখানে দেখুন আমাদের তো এই দুয়ারটাতে আলু বিছানা আছে, তাই আজকে এই ঠাকুমা একটু পচা পচা যেগুলো সেগুলো বেছে রেখে দিয়েছে আর এখান থেকে নেওয়া হয়। সেরকম তো বাড়ি নেই যে ভালো জায়গায় মেলে রাখবো দুটো আলু। প্রত্যেকদিন সকালে ঠাকুমায় ভাত বসায়। ভালোভাবে উনানটা জ্বলে গেছে, জল গরম হচ্ছে, আর এখানে সবজি কাটা আছে, এখানে হচ্ছে খেটা শাক, আর এখানে বেগুন আর বরবটি, আর কালকের থোড়টা কিছুটা রয়ে গিয়েছিল সেটাই আজ হচ্ছে। আর এই উনুনে বেশ ভালোই জ্বলছে উনুনটা। জলটা দেখুন হালকা গরম হয়েছে, বুটি বুটি গায়ে এসছে। এখানে মা শামুকের ঝোল করবে, শামুক তাহলে চচ্চড়ি এটা দিয়ে খুব অল্প করে করবে, মানে অল্প শামুক, সেই জন্য আগে ঝিঙে আর আলুটা সেদ্ধ করছে। আর এদিকে দেখুন আপনারা তো আগের ভিডিওতে বলেছেন যে ঠাকুমা প্রচুর কাজ করে, তো দেখুন এখন কি কাজটা করছে দেখুন। আগুন পোয়াবো, রাত নিবার আগুনটা পোয়াও, শীত পড়ছে। হ্যাঁ আগুন তো আগুন পোয়াতে দিয়েছে, রাজি কত চালা। এদিকে জেঠিমা তো রুটি বেলছে, আর এদিকে ঠাকুমার উনানটা ধরিয়ে নিচ্ছে, রুটির পরে শেখা হবে। আর এখানে দেখুন বন্ধুরা এই যে খুঁটিতে দেখতে পাচ্ছেন একটা পেয়ারা পাতা দিয়ে রেখা হয়েছে, তার কারণ হচ্ছে যে অনেক পোকা ঘুরছে এসে, পোকা মানে সেই ছোট ছোট লাইটের পোকাগুলো, তো ওই পোকাগুলো এই সবুজ যে কোনো জিনিসে এসে বসে যায়, সেই জন্য কালকে দেওয়া হয়েছিল বলে আজকে বেশি বসছে না। এটা আমি এখানে চেঞ্জ করে আর একটা নতুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এখন সন্ধ্যেবেলা, আর আমি তো ওখানে মানে ফ্রেশ হইনি ঠিক মতো, বিকেল থেকে প্রচন্ড মেঘ ধরে আছে, আর যে ঝাঁটপাট দেওয়া হচ্ছিল তার সাথে সাথে এমনি টুকটাক কাজও হচ্ছিল, আর এখন যে মানে
তেল দেয়া হবে লণ্ঠই তারপরে লম্ফতে এগুলোতে তেল দেয়া হবে বলে আগে কেরোসিনে টিন থেকে আগে ছোট বোতলে ঢেলে নিচ্ছে তারপর বন্ধুরা এখানে তো বৌদি ঝাড় দিচ্ছে আর এই যে দিয়ে কেশব খেলা করছে কেশব খেলা করছে এখানে আর বন্ধুরা এখানে ঠাকুমা একটু বিকেল বেলা সাজুগুজু করতে বসেছে এই যে দেখতে পাচ্ছেন চুল বাঁধার কি এটাকে বলে দড়ি ফিতে চুল বাঁধার ফিতে এটা দিয়ে বাঁধবে চুল বাড়ে এগুলো দিয়ে বাঁধলে তা ঠাকুমা আরো চুল বাড়বে এখন বাবা এই ঘুম থেকে উঠেছ এই ঘুম থেকে উঠলে আর তোমার জামা গাড়িগুলো দেখাও না মুড অফ ওইগুলো হ্যাঁ কি রে এ মুখে স্মাইল কই মুড অফ কিস করেছ বা সরে যাও চলো আচ্ছা তুই বন্ধুদেরকে হাই বলে দে তো এইভাবে ধর এইভাবে দেখি আরেকবার উঠো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হানির ডিবা তো এই হানির ডিবাটা খালি হয়ে যাওয়ার পর এটাকে আমরা লম্ফ হিসেবে ব্যবহার করছি এটা আমি দেখাবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা আপনারাও আমাদের সাথে থেকে ভিডিওটা পুরোটা দেখবেন এই যে মা এখন এটা হয়ে গেল বলে প্যাকিং করে রেখে দিচ্ছে বন্ধুরা আমি এই যে দেখুন ডাবার হানির ডিবা নিয়ে চলে এসেছি তো এরপরে আমি এটা করব তৈরি আমাদের বাড়িতে সেরকম কোনো ইমার্জেন্সি নেই আর ইমার্জেন্সি লাইটের কথা বলছি আমি ইমার্জেন্সি লাইট কি ধরুন ছোট হ্যান্ড চার্জারও নেই মোবাইলের টর্চ আছে আর বিশেষ কিছু নেই বাড়িতে আর আছে লণ্ঠন আর লম্ফ এগুলোই আছে আমাদের বাড়িতে আর বিশেষ কিছু নেই তো আমাদের বাড়িতে তো এভাবেই চলা হয় আজার নিচে ইমার্জেন্সি পাওয়া যাবে না এত টাকা অন্তত এখন আমাদের বার করাও খুব কঠিন সব যে যা আর এখন বিশেষ করে লকডাউনের ব্যাপারে তো এসব খুবই কঠিন হয়ে যায় তাই ছোটদাকে তো কয়েকদিন ধরে বলছি আনতে ছোটদা তো আনছে না ছোটদাকে এতবার ধরে বলছি ছোটদা তুমি আনবে জিনিসগুলো আনবে ছোটদা তো আনছে না মানে বারবার একটা মানুষকে কথা বললে সেদিন আসলে তারা তো বিরক্ত লাগবে কিন্তু তার দিকটাও ভেবে দেখতে হবে কত খাটলে কত চালালে 10 টাকা কি কত করলে অনেক টাকা পাওয়া যায় এই শুনে তো বৌদিও খুব রেগে যাচ্ছে যে টাকার মায়া করলে হবে বাচ্চা বাড়িতে তো বাচ্চাও আছে কিন্তু হ্যাঁ বাড়িতে বাচ্চাও আছে সেই জন্য কিন্তু এই টাকা যখন স্যার বেশি টাকা হবে তখন সে কিনে আনবে তাই আমরা আমার ঠাকুমা এইটা সৃষ্টি করেছে যে ঠাকুমা বলেছে যে যতক্ষণ আনবে আনবে তার আগে আমরা যতটা নিজেরা পারি যেমন পারি সেইভাবে আমরা নিজেরা না হয় চালিয়ে নেওয়ার চেষ্টা করি তো আপনাদেরকে আগে দেখেছিলাম ঠাকুমা এই যে দেখতে পাচ্ছেন মধুর ডিবা এটা কাঁচের সিসি এই সিসিতে ঠাকুমা তৈরি করেছিল লম্ফ তো সেটাই ঠাকুমাকে বললাম যে তুমি লম্ফ তৈরি করছো তো দেখি আরো একটা তৈরি করো আমাদের বাড়িতে তাহলে এখন তো বেশিরভাগ মানে বিকেল বেলা হলেই ঝড় জল এসব তো আসছে সেই জন্য বললাম আরো একটা তৈরি করে নাও তার সাথে বন্ধুদেরকেও দেখিয়ে দাও যে তাদের হয়তো বাড়িতে এরকম সিসি প্রচুর আছে তারা হয়তো ব্যবহার মানে ব্যবহার হচ্ছে নাকি ফেলে দিচ্ছে এটা অন্য কিছু রাখা যেতে পারে কিন্তু এইভাবে ব্যবহার করা যেতে পারে তাই ঠাকুমাকে বললাম ঠাকুমা বলছে ঠিক আছে চল আমিও দেখিয়ে দিই তো তারপরে শুরু করব তার সাথে ঠাকুমা আমাকে সাহায্য করে দিবে আমিও ঠাকুমাকে সাহায্য করে দেবো আমরা তো এরপরে জিনিসটা তৈরি করব দুজন বসে গেছি সবসময় তো গন্ডগোল হয় কিন্তু এখন কি করে যে পাশে বসেছি জানি না বাবা সবসময় তো আমার সঙ্গে গন্ডগোল হয়ে থাকে কি করব কি করব সন্ধ্যাবেলায় বসবি দেখতে পাবনি অন্ধকার বন্ধুরা এই যে তার জন্য প্রথমে আমাকে একটা পেরেক নিতে হয়েছে জলুই এটা আসুন দেখে নি কি করি তো এই ঢাকাটাতে আমি একটু ফুটো করে দেব আগে
ভাই এটা ফুটো করেছি শুরু করে পাকাচ্ছি ও তার জন্য ঠাকুমার পা ব্যবহার করতে হচ্ছে হ্যাঁ হাত পা সবই লাগে মুখ গুলবে আর একটু ছোট শুরু করো আর একটু হচ্ছে আমি পরিয়ে দিচ্ছি এর মধ্যে এরপরে এটা দিলাম ডিবাটা এটা দিলাম দেখুন বন্ধুরা এটা আগে থেকে তৈরি করা হয়েছিল আর এটা আমি আজ তৈরি করলাম তো এটা দেখুন এটা ভিজে গেছে এরপর এটা জ্বালাবো আমি চলুন উনান জ্বলছে সেখানে যেই জ্বালাই পরপর দুটো নম্ফ ধরিয়ে নিয়েছে কেমন লাগছে পুরা শিখা উঠেছে দেখুন বন্ধুরা এটা তো বেশ মানে অনেক কাজে দিবে দেখে কিন্তু মনে হয়নি যে এটা নম্ফ জ্বলছে মনে হচ্ছে কি শিখা আগুনে শিখা উঠে গেছে বন্ধুরা আমার দুটো হাতে দুটো ডিবা লম্ফের ডিবা তো এইভাবে যদি বাড়িতে আপনাদের ডিবা থেকে থাকে অবশ্যই চেষ্টা করবেন আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।